কলেজে ভর্তি হবার জন্য ওরা 7 লাখ টাকা চায়। 7 লাখ? হ্যাঁ ভাইয়া। উনি আরো বললেন, আমি যদি না বাংলাতে যেতে রাজি হই তবে সে আমাকে বিনা পয়সায় অ্যাডমিশন দেবেন। আমার অ্যাডমিশন আমি চাই না ভাইয়া, আমার অ্যাডমিশন আমি চাই না। চল কবিতা, তোর চেয়ারম্যানের সাথে আমি একটু দেখা করতে চাই, আয়। আমি জানতাম তুমি আসবে, তোমাদের মতো মেয়েদের আমার ভালো জানা আছে। কি রাজি তো? বাংলো বাড়ির ঠিকানাটা দেবো। এই তুমি কি বেবিতে এসছো? ওর ভাড়া দাওনি, আগে ওকে বিদায় করো। স্যার উনি আমার বড় ভাই। ও বড় ভাই, ভাইকে নিয়ে এসছো আমাকে ভয় দেখাতে? জি না, আপনাকে ভয় দেখানোর কোন ইচ্ছা আমার নেই, কারণ আপনি একজন সম্মানীয় ব্যক্তি, একজন চেয়ারম্যান। তবে একজন চেয়ারম্যান হিসাবে আমার বোনের সাথে ওসব কথা বলা উচিত হয়নি। দয়া করে আমার বোনকে একটা সিট দিয়ে দিন, নয়তো 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 তুমি কি করবে? প্রধানমন্ত্রীর কাছে ফোন করবে? করো, তার কাছে ফোন করবে, করো। যাকে ইচ্ছে তাকে ডাকো, গুন্ডামি করতে এসছো এখানে, আর কে আছিস? ওকে বাইরে নিয়ে যা। স্যার আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনার সাথে শুধু দুটি কথা বলতে চাই একান্তে, প্লিজ স্যার, প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই গরিব বেচারা দুটো কথা বলতে চায়, শুনেও কি বলতে চায়। এই তোমরা যাও, বাইরে যাও। তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি বলো, কি বলতে চাও? স্যার আমার নাম রাজা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার আর একটা নাম আছে, সুলতান। আশা করি আপনি আমার সব কথা বুঝতে পেরেছেন। আমি একবার যা বলি তা 100 বারের সমান। এই না 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 না, খবরদার খবরদার ভাই, আপনি যে কটা সিট চান আমি সে কটা সিটই দেবো। আপনি বললে আপনার পদের জন্য নতুন মেডিকেল কলেজ খুলে দেবো। আপনাকে আর কিছু বলতে হবে না ভাই, আপনি আমার চেয়ারটা একটু বসুন। না না ঠিক আছে, আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর ভর্তির ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। চল। কিন্তু ভাইয়া, ওই বদমাইশটাকে তুমি কি বললে যে অমন সুন্দরভাবে সিট দিতে রাজি হয়ে গেল? ও কিছু না, আমি ওনাকে বুঝে বলাতে কাজটা হয়ে গেল। স্যার ঘটনাটা কি? আপনি ওকে ভাই বললেন? চুপ, উনি আমার ভাই, আমার খালাতো ভাই। হ্যাঁ মানে উনি আমার বড় ভাই। আমার ভাই মানে তোদের সকলের ভাই। দেখাতে যা।